एक्स्ट्रा टाइम। इससे समझाओ विन ग्रिप टेक्नोलॉजी को जिस तरह सीमेंट को ग्रिप करता है बिल्कुल टाइट। SRMB TMT चैंपियंस की पसंद। যে রাধে সে চুলোবাধু, মহিলাদের ক্ষেত্রে এই একটা কথা প্রযোজ্য। আজ সল্টলেক স্টেডিয়াম কিন্তু এমনই এক ঘটনার সাক্ষী থাকলো। কলকাতার কন্যাশ্রী, যেটা একটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রজেক্ট, সেই কন্যাশ্রীর হাত ধরেই এসেছিল কন্যাশ্রী কাপ। আর সেই কন্যাশ্রী কাপের ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে গেল SSB। SSB মানেই যেটা বলা যায় যে একটা যুদ্ধ বা এই ধরনের প্রস্তুতি, সেখান থেকে তারা ফুটবলের মঞ্চেও বাজিমাত করলো। আমার সঙ্গে রয়েছেন সেখানকারই তিনজন ফুটবলার। ফার্স্টেই রয়েছে রঞ্জিতা, উসকে সাথে বাত করেঙ্গে। রঞ্জিতা, কেসা লাগা এই পুরা টুর্নামেন্ট জো খেলা, আপকা জো হাইয়েস্ট স্কোরার হ্যায়, এ কেসা এক্সপিরিয়েন্স থা? আচ্ছা লাগ রহা হ্যায়, মতলব পুরা ম্যাচ মে আচ্ছা, সব আচ্ছা হ্যায়, और ओपोनेंट भी सब अच्छा खेला है, और अभी तक हम बहुत कोशिश करके अभी तक फाइनल तक पहुंचा है, इसलिए बहुत खुश हूँ। और इधर सोलन लेक में खेलने का मौका मिला है, इसलिए बहुत खुश हूँ। मैं एक बात सुना, जो आपका जो पापा है वो ICU में है, तो ये सिचुएशन में अब ऐसा अच्छा खेला, हाई स्कोर किया, ये बात कैसे? टेंशन तो बहुत है। पर मैं, मेरे पापा ICU में है अभी, टेंशन मतलब फाइनल भी जीतना है, इसके खेलने के लिए हम इधर आए, फाइनल तक पहुंच गया, और मेरा पापा भी अभी ICU में है, इसलिए बहुत तकलीफ तो हो रहा है, फिर भी ये जो जीता है कि आप पापा को डेडिकेट करना चाहता है? हाँ, बचपन से मेरा पापा बहुत सपोर्ट किया मेरे को, मतलब मेरे से ज़्यादा सपोर्ट किया है, पसंद है बहुत फुटबॉल में, इसलिए आज अभी तक मैं इधर तक खेल पाया, इसकी डेडिकेट तो मेरे पापा की है, मतलब उसने हमको बहुत बचपन से सपोर्ट किया और इधर तक पहुंचने के लिए बहुत मदद किया, थैंक यू पापा। उन्हीं कथा बोलते পারছেন না আমরা, যেটা দেখলাম ওনার বাবা অসুস্থ রয়েছেন, আমরা প্রার্থনা করব যেন উনি সুস্থ হয়ে যান। আমরা আসবো SSB-র ক্যাপ্টেনের কাছে, চানু। मैं जानना चाहता हूँ, जो ये जो टीम आप लोग जो फाइनल में खेला, ईस्ट बंगाल के अगेंस्ट खेला, तो ईस्ट बंगाल इंडिया का वन ऑफ द बिगेस्ट नाम इन क्लब फुटबॉल, तो इसके अगेंस्ट जो खेला, ये कैसा कॉन्फिडेंट था आपका, टीम को कैसे मोटिवेट किया? मतलब हमारा लड़की लोग, मैं उम्मीद करती हूँ कि वो लोग सब अच्छा खेलेंगे, मतलब हमारा लड़की लोग के पास सब स्किल है, सब मतलब सब अच्छा खेलती है, पहले जो मतलब दूसरे को जानती है कैसा खेलता है, और मतलब ओपोनेंट टीम को भी अच्छा है, लेकिन फिर भी हम बहुत कोशिश किया, मतलब हमारा टीम को, मतलब हम जीतेंगे जरूर, मतलब हम चैंपियन होगा, मतलब अभी हम जीत गए, पूरा टीम अच्छा खेला, हम लोग सब कोशिश किया है मतलब फाइनल तक आने के लिए, फिर भी मतलब हम लोग अच्छा है, लेकिन इस ऐसा स्टेडियम में फर्स्ट बार खेला है हम लोग, मतलब सबसे अच्छा ग्राउंड है ये कोलकाता का। टीम को कैसे मोटिवेट किया ऐसे कैप्टन? मतलब हमारा टीम हमें, मतलब वो लोग भी अच्छा खेलता है, लेकिन हम भी वो लोग से अच्छा खेल के दिखाएगा, मतलब ऐसे मोटिवेट करते हैं हमने, कुछ नहीं हम जीत जाएंगे ऐसा। এরকম একটা জয় তো সব মিলিয়ে আবেগপ্রবণ দ্বারা, তো সব মিলিয়ে একটা দুর্দান্ত জয় এবং একটা দুর্দান্ত পুরো টুর্নামেন্টটি অসাধারণ খেলে ফাইনালে ওঠে, ইস্ট বেঙ্গলের মতো দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া, সব মিলিয়ে কিন্তু একটা অসাধারণ লড়াই দিয়ে তারা জিতে নিল। শতবর্ষে ইস্ট বেঙ্গল ISL এ সেভাবে দাগ কাটতে পারছিল না, তবে সেই দিকটা কিছুটা মিটিয়েছিলেন ইস্ট বেঙ্গলের মেয়েরা, তারা ফাইনালে উঠেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত SSP-র কাছে ফাইনালে পরাস্ত হয়ে গেল। আমরা সেই বিষয়ে কথা বলবো ইন্দ্রাণীদির সাথে, যিনি দায়িত্বে ছিলেন ইস্ট বেঙ্গল ক্লাবের। ইন্দ্রাণীদি, কি বলবেন গোটা টুর্নামেন্টে ফাইনালে উঠে এবং শেষ পর্যন্ত হেরে যাওয়া ফাইনালে? এটা হার্ড লাক, আমাদের আশা করেছিলাম এবার ট্রফিটা শতবর্ষে নিয়ে যাব, টিমটাও সেভাবে তৈরি হয়েছিল, কিন্তু আমাদের ইন্টারস্টেটের প্লেয়ার ঐশ্বরিয়া জ্যাকটপ যে ইয়েলো কার্ড দেখলো, ওটাই আমাদের ট্রাম্প কার্ড ছিল। যেরকম আমরা SSB-কে লিগে
ড্র করেছিলাম, তো চারটে প্লেয়ার আমার ওখানে নেই, তো এটা একটা। তাও ছোট ছোট মেয়েরা যারা খেলেছে, আর SSB একটা ডিসিপ্লিন টিম, ওরা হোল ইয়ার থ্রু প্র্যাকটিস করে, সেখানে একটা হার্ড ফাইট হয়েছে, এটাই অনেক। সেমিফাইনালে একটা বিতর্ক তৈরি হয়েছিল যে বাইরের ফুটবলার খেলানো, সেখান থেকে আবার রিপ্লে ম্যাচ খেলে জিতে ফাইনালে আসা, তো কোথাও গিয়ে কি এইটা কি দলের ছন্দটাকে নষ্ট করলো একটু হলো? না, এটা রিপ্লে ম্যাচ আমরা খেলেছি, আমাদের দিক থেকে আমরা কোনো দোষ করিনি, কারণ এটা একটা ভুল বোঝাবুঝির পর্যায়ে গেছে। আমাদের মিনা খাতুন নিউ প্লেয়ার, আমরা সেইভাবে হিসাবে ওদের খেলেছি, তারপরে সেই সেট আপটা পুরো নষ্ট হয়ে গেছে, যেন মিনা খাতুনকে আমরা খেলাতে পারলাম না, ও আমাদের নিউ প্লেয়ার ছিল, সেখানে দেখাচ্ছে ওকে, এটা সেটা কার ভুল আমি জানি না, ক্লাবের থেকে আমাদের থেকে কোনো ভুল নেই, তো একটা তো সেট আপ রং হয়েছে, কারণ আমার অ্যাটাকিং জোনটা একদম ফাঁকা। যেমনটা আমরা শুনলাম যে যে বিতর্ক, সেই বিতর্কের রেশ কিন্তু কোথাও গিয়ে ফাইনালে পড়লো, এবং সেই যে প্লেয়ার যাকে খেলানো গেল না যে বিতর্কের কারণে বাইরের ভিন রাজ্যের ফুটবলার হওয়াতে, সেই বিতর্কই কিন্তু কোথাও গিয়ে ম্যাচের ফারাক গড়ে দিল গোটা টুর্নামেন্টের সঙ্গে ফাইনাল ম্যাচে। সব মিলিয়ে ফাইনালে এসেও কিন্তু তারা ব্যর্থতা স্বীকার করলো, ফলে শতবর্ষে ট্রফি নিয়ে না ফেরার আক্ষেপটা কিন্তু রয়ে গেল। ক্যামেরা তপেন্দ্রের সঙ্গে শুভদীপদের রিপোর্ট, এক্সট্রা টাইম বাংলা। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।